অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। আপনি যদি হতে চান কোটিপতি, ধন প্রাপ্তির মহা উপায় আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। রাতারাতি হবেন ধনশালী ব্যক্তি। যারা ধনী ব্যক্তিরা আছেন কি না, তারা এই উপায়গুলো কিন্তু করে থাকেন। অর্থাৎ ধনলক্ষ্মী তাতে প্রসন্ন কিন্তু হয়। অর্থাৎ ধন প্রাপ্তির ক্ষেত্রে যারা প্রচুর ইনকাম করছেন কিন্তু সঞ্চয় হচ্ছে না, বা আপনার দৈনিক রোজগার হচ্ছে না, এই জায়গাগুলো কিন্তু আপনাদের অনেকটাই কেটে যাবে। কর্ম আপনাদেরকে করতে হবে। কর্ম করবেন কিন্তু যারা সঠিক মতন ফল পাচ্ছেন না, রেজাল্ট পাচ্ছেন না, আপনার গরিবি আনা যাচ্ছে না, আপনার গরিবি আনা গিয়ে আপনি কিন্তু একটা প্রতিষ্ঠিত মানুষ সমাজে হতে পারবেন, সাকসেসফুল হতে পারবেন। অর্থাৎ আমি যে উপায়গুলো আপনাদেরকে বলবো, ধনশালী ব্যক্তিরা এই উপায়গুলো করে থাকে এবং তারা কিন্তু অনেক ধনশালী ব্যক্তি জ্যোতিষকে মানেন এবং তাদের যে একটা সময় থাকে, সন্ধিক্ষণ থাকে, সেই সময়ের মধ্যে কিন্তু বা সেই কালারের জামা, সেই দিন, সেই নক্ষত্র, সেই বার, এগুলো কিন্তু মেনে সময়টা কিন্তু মেনে থাকে। অর্থাৎ কোন তিথি, এই জায়গাগুলো কিন্তু মেনে কিন্তু কাজগুলো কিন্তু করে। এই জন্য তারা কিন্তু ধনশালী ব্যক্তিতে পরিণত হয়েছে। অর্থাৎ আপনি যদি হতে চান রাতারাতি ধনশালী ব্যক্তি, কোটিপতি, অর্থাৎ কোটি টাকার মুখ দেখতে চান, অবশ্যই এই উপায়গুলো আপনারা করুন। নিশ্চিত রূপে আপনারা স্বয়ং মা লক্ষ্মীর কৃপা আপনারা পাবেনই পাবেন। আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে বলছি, সারা জীবন কিন্তু আপনাদেরকে এই উপায় কিন্তু করে যেতে হবে। এবং বেশ কিছু উপায় আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই এই ভিডিওটি একবার না, আপনারা 100 বার ভিডিওটি দেখুন। যারা বুঝতে পারছে না বা আপনারা খাতাতে নোট করে রাখুন। দেখুন, কর্ম আপনাদেরকে করতে হবে। কেউ কেউ বলবেন যে কর্ম ছাড়া কি হয়, কর্ম কিন্তু করতে হবে। কর্ম করে অনেকে রেজাল্ট পাচ্ছেন না, হতাশা হয়ে যাচ্ছে, প্রচুর কমেন্ট এসেছে যে স্যার আমার অর্থনৈতিক দিক থেকে আমি কীভাবে এই জায়গাটা ভালো হবে, আমার আর্থিক দিকটা কীভাবে ভালো হবে, কিছু উপায় বলুন স্যার, কিছু এর উপর ভিডিও দিন স্যার। আমি আজকে এর উপরই কিন্তু ভিডিও দিতে চলেছি। অর্থাৎ আপনার আর্থিক স্থিতি মজবুত হবেই হবে এবং আপনার ধনশালী ব্যক্তিরা যায় যে উপায়গুলো করে থাকে, সেই জায়গাগুলো আপনাদেরকে কিন্তু মেনটেন করতে হবে। জীবনে আর্থিক কষ্ট, দারিদ্রতা আপনাকে ছুটে পারবে না। আমি খুব দায়িত্ব, দারিদ্রতা আপনাকে গরিবি আনা হটাও, গরিবি আনা থাকবে না আপনার জীবন থেকে, আসবে শুধু সুখ, সমৃদ্ধি, প্রসপেরিটি। তো কি এই উপায়? বেশ কটি উপায়ের কথা আপনাদেরকে আমি কিন্তু এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, জ্যোতিষশাস্ত্রে গ্রহের কৃপা ছাড়া কিন্তু আপনার ভাগ্য কিন্তু চমকাবে না। অর্থাৎ গ্রহের আশীর্বাদ, আপনার কর্ম, মা লক্ষ্মীর কৃপা লাগবেই, তবেই আপনি কিন্তু একটা সমৃদ্ধশালী, একটা প্রতিষ্ঠিত মানুষ হতে পারবেন। একাধিক সম্পত্তির মালিক কিন্তু আপনি হবেন, একাধিক ভূ সম্পত্তির মালিক কিন্তু আপনি হবেন যদি এই উপায়গুলো করেন। যাদের আর্থিক দিক থেকে খুব সমস্যাতে আছেন, ঋণে জর্জরিত, অর্থাৎ এই জায়গা থেকে মুক্তি পাবেন কি করে চিন্তা করতে পারছেন না, টাকা আপনার আসছে না, দৈনিক রোজগার নাই, বা রোজগার হলে টাকা কোন দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, জলের মতো, কর্পূরের মতো উড়ে যাচ্ছে, আপনি বুঝতেই পারছেন না, এই উপায়গুলো আপনারা করুন। দেখবেন টাকা রাতারাতি হবেন আপনি কোটিপতি। প্রথম যে উপায়ের কথা আমি বলবো, 1 নম্বর উপায়, আপনি 21 দিন মা লক্ষ্মীকে পুজো করুন। অর্থাৎ 21টা দিন, টানা 21 দিন আপনি কর্পূর জ্বালিয়ে এবং আপনি
ঘিয়ের প্রদীপ দিয়ে, কর্পূর এবং ঘিয়ের প্রদীপ এই দুটো দিয়ে আপনি মা লক্ষ্মীর পুজো কিন্তু 21 দিন টানা করবেন। এবং 21 দিন করার পর 21টি কন্যাকে আপনি পেট ভরে খাওয়াবেন। 21 দিন এই মা লক্ষ্মীকে আপনি কি করবেন, ঘিয়ের প্রদীপ এবং কর্পূর দিয়ে আরতি প্রতিদিন করবেন 21টা দিন। এবং এই 21 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পর 21টা কন্যাকে আপনি কিন্তু পেট ভরে ভোজন কিন্তু করান, খাবার সাত্বিক আহার। তারপরে তাদেরকে 1 টাকা করে আপনারা 16 আনা আপনারা হাতে তুলে দিন এবং 1টি করে মেহেন্দি আপনার দিন। দেখবেন আপনার গরিবি আনা দূর হবেই, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। 2 নম্বর পয়েন্ট, আপনি একটি লাল সুতোর মধ্যে, একটা লাল সুতো নেবেন, তার মধ্যে সাতমুখী রুদ্রাক্ষ আটকিয়ে সেটা আপনি গলায় পরিধান করুন। অর্থাৎ লাল ধাগাতে আপনি সাতমুখী রুদ্রাক্ষ আপনি পরুন। আপনার আর্থিক কষ্ট, দারিদ্রতা দূর হবে, মা লক্ষ্মী, স্বয়ং মা লক্ষ্মীর কৃপা কিন্তু আপনারা পাবেন। 3 নম্বর পয়েন্ট, আপনার বাড়িতে কিন্তু গৃহলক্ষ্মী আছে, আপনার মা, আপনার স্ত্রী, আপনি মা এবং স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করুন। এবং যখন পুজো দিবেন সেই প্রসাদ আগে মাকে অথবা স্ত্রীকে আপনি খাওয়ান, দেখবেন সেক্ষেত্রে কিন্তু মা লক্ষ্মীর কিন্তু কৃপা আপনি পাবেন। অর্থাৎ স্ত্রীকে এবং মাকে আপনি কিন্তু অবশ্যই প্রথম প্রসাদ আপনি খাওয়াবেন এবং তাদের চোখে যেন কোনোদিন জল না আসে তা সেই জায়গাটা, এবং যথেষ্ট পরিমাণে সম্মান আপনারা করুন। অর্থাৎ গৃহলক্ষ্মীকে, মা এবং স্ত্রীকে আপনারা যত্ন সম্মান করুন এবং প্রথম প্রসাদ কিন্তু তাদেরকেই খাওয়াবেন, দেখবেন মা লক্ষ্মীর কৃপা কিন্তু পাবেন। 4 নম্বর পয়েন্ট, বাড়িতে ধনলক্ষ্মীর পূজা যখন করবেন, সেখানে আপনারা ক্ষীরের ভোগ এবং পায়েস অবশ্যই দিন। ক্ষীরের ভোগ এবং পায়েস প্রতি বৃহস্পতিবার আপনারা শুদ্ধ চারে ক্ষীরের ভোগ এবং পায়েস আপনারা কিন্তু অবশ্যই দিন, মা লক্ষ্মীকে নিবেদন করুন। দেখবেন আপনার দারিদ্রতা দূর হয়ে গেছে, মা লক্ষ্মীর কৃপা আপনারা পেয়েছেন, আর্থিক কষ্ট দূর হবে, রাতারাতি হবেন কিন্তু কোটিপতি। 5 নম্বর পয়েন্ট, আপনি 7 দিন টানা 7টা শনিবার আপনি বাড়ির সামনে সর্ষার তেলের প্রদীপ জ্বালান, 7 শনিবার সর্ষার তেলের প্রদীপ জ্বালাবেন। এবং যখন সেই প্রদীপটা নিভে যাবে, যেটুকু তেল আছে সেই তেলটা আপনারা অশ্বত্থ গাছে গিয়ে দিয়ে আসেন, সেই তেলের প্রদীপটা, তেলটা দেখবেন তাতেও কিন্তু আপনার ঋণ যাদের হয়ে যাচ্ছে, দারিদ্রতা চলে আসছে, গরিবি আনা চলে আসছে, সেই গরিবি আনা দারিদ্রতা ঋণ থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এর পরের যে পয়েন্ট, আপনি যে প্রতি বৃহস্পতিবার যে পুজো করেন, অন্তত মাসে 2টো বৃহস্পতি অথবা শুক্রবার, বিশেষ করে শুক্রবারও যদি করতে পারেন, প্রতি শুক্রবার মানে মাসে 2টো শুক্রবার মা লক্ষ্মীর যে আরাধনা করছেন, আপনি লবঙ্গ প্রসাদ হিসাবে মা লক্ষ্মীকে নিবেদন করুন। লং আপনারা মা লক্ষ্মীকে প্রসাদ রূপে দিন এবং সেটা পরিবারের মধ্যে আপনি প্রথম আপনার মা এবং স্ত্রীকে দিন এবং প্রত্যেকে এই সেই লবঙ্গ আপনারা পরিবারের মধ্যে খান, দেখবেন তা ক্ষেত্রেও, তা সত্ত্বেও কিন্তু মা লক্ষ্মীর কৃপায় আপনি কিন্তু ধনশালী ব্যক্তিতে কিন্তু পরিণত হবেনই হবেন।
আমি খুব দায়িত্ব নিয়ে কথাগুলো আপনাদেরকে বলছি। অর্থাৎ ধনশালী যারা ব্যক্তি আছেন না, তারা এই কাজগুলো কিন্তু, যারা সঠিক সময়ে কিন্তু কাজগুলো করে, নিয়ম মাফিক জ্যোতিষশাস্ত্র মেনে, পঞ্চাঙ্গ মেনে, তিথি নক্ষত্র মেনে, সময় মেনে, আপনার রং মেনে, সমস্ত কিছু কিন্তু মেনে কিন্তু করে, তাদের কিন্তু দারিদ্রতা আসে না। অর্থাৎ গ্রহের কৃপা তাদের মধ্যে কিন্তু থেকে যায়। অর্থাৎ এই জায়গাটা কিন্তু বিশেষভাবে আপনাদেরকে দেখতে হবে। এর পরের যে পয়েন্টের কথা আমি বলবো, আপনারা বাড়িতে ধনলক্ষ্মীর পুজো করুন। আপনারা যারা আছেন, যাদের আর্থিক দিকটা খুবই সমস্যা, অর্থনৈতিক দিক আপনাদের বারবার বসে যাচ্ছে, আপনারা ধনলক্ষ্মীর পূজা করুন। সেই ধনলক্ষ্মীর পুজোতে আপনারা মা লক্ষ্মীকে ফুল এবং আপনি গোলাপের সেন্টের ধূপকাঠি এবং সেখানে দিয়ে আপনারা অবশ্যই এবং ধূপ দিয়ে আপনারা পুজো করুন, দেখবেন, এবং একটি পদ্ম ফুল অবশ্যই দিবেন, যতদিন পারবেন দিয়ে যাবেন, দেখবেন আপনার জীবনে এই ধনলক্ষ্মীর কৃপাতে আপনার জীবনে এই যে আর্থিক কষ্ট, দারিদ্রতা দূর হবে। অর্থাৎ আপনিও যদি হতে চান, আপনি যদি হয়ে উঠতে চান ধনশালী ব্যক্তি রাতারাতি, এই ধন প্রাপ্তির মহা উপায়গুলো আপনারা করে দেখুন এবং শ্রদ্ধার সাথে ভক্তির সাথে আপনারা করুন, এবং বাড়িতে রাখুন শান্তির পরিবেশ। বাড়িতে যেন কলহ ঝগড়াঝাঁটি এইটা যেন না হয়, অর্থাৎ বাড়ি যেন শান্তিপূর্ণ থাকে, তাই সেখানে কিন্তু মা লক্ষ্মী বাস করে এবং বাড়ির মা বোন স্ত্রীকে সম্মান দিন। নমস্কার।